রইলো আর আসসালামু আলাইকুম মিস রইলো ওর গালে সাক্কা সাক্কা না দেওয়ার দরকার আছে ঠিক কি না আর ওর সাথে যারা বৈশা আছে যে সাংবাদিক যে পরিচালনা করলো ওই তো আরেকটা বেদব ওরে আবার সাহায্য সহযোগিতা করলো ঠিক কি না আরেকটা টেলিভিশন আছে ওখানে বৈশা ওই যে সালাম কথা বলতেছিলাম সালাম সালাম আবার আল্লাহ হাফেজ ও নাকি আগে বলতো খোদা হাফেজ ওই বেটা মূর্খ ওই জিয়াউর রহমান ডক্টর জিয়াউর রহমান তোর নাম আর এখানে ডক্টর কেটে দেওয়া হচ্ছে যেরকম ঠিক না আগে নাকি খোদা হাফেজ বলতো খোদা কোন শব্দ এটা তো সে জানলো না খোদা কোন শব্দ এটা তো বাংলা ভাষা না তো খোদা বললো কে আরবি হলো আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ তার মানে হলো আল্লাহ হেফাজত করুক আল্লাহ সংরক্ষণ করুক কারে যিনি বললেন যারে বললেন তারে সংরক্ষণ করুক মানে বিপদ আপদ থেকে তিনি হেফাজত করুন সুবহানাল্লাহ এইটা তার ভালো লাগলো না ও খোদা হাফেজ ইসরাইল আর আসসালামু আলাইকুম ইসরাইল ওর গালে সাক্কা সাক্কা না দেওয়ার দরকার আছে ঠিক কি না আর ওর সাথে যারা বৈশা আছে যে সাংবাদিক যে পরিচালনা করলো ওই তো আরেকটা বেদব ওরে আবার সাহায্য সহযোগিতা করলো ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি জানি দুই চারজন আমার প্রতিও খুব রাগ হুজুরের এত কিছু বলে কে এত দেখে কে ও মিয়া আমি মুসলমান আমি মুসলমান আমার গায়ে রক্ত হলো ওই আমির হামজার রক্ত আমি তাদের উত্তর সরি শাহাদার উত্তর সরি শরীয়তুল্লাহর উত্তর সরি আমি এই দেশের কিছু লোকের যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরেও আসসালামু আলাইকুম বলে সম্বোধন করে ওদের দুই নম্বর রক্ত আমাদের গায়ে নাই আমাদের গায়ে এক নম্বর রক্ত আজকে সকালবেলা দেখলাম ফেসবুক ভারতে এক মুসলমানকে ধরে মারতেছে আর বলতেছে এখন তুই জান্নাতে যাবি মারা যা হাতও বাঁধা পাও বাঁধা এখন তুই জান্নাতে যাবি তাও সরকারের পেটুয়া বাহিনী দিয়া নির্যাতন করছে মোদী সরকারের ওই কুলাঙ্গারের যে বাহিনী আছে ওই বাহিনী দিয়া আঘাত করাচ্ছে মারতেছে আর বলতেছে এখন তো তুই জান্নাতে যাবি সে চুপ আছে একটা কথাও বলে নাই সুবহানাল্লাহ ইন্নাল্লাহ মা সাবিরিন ইন্নাল্লাহ মা সাবিরিন মুসলমান ধৈর্য ধরবে কিন্তু ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেলে বাতিল পালাবার রাস্তা পাবে না ভাইরা আমার তারপরে মসজিদে আসে মানুষ নামাজ রোজা করার জন্য আল্লাহকে দেখার জন্য আর তারা মন্দিরে যায় লুচ্চামি করার জন্য ঠিক কি না আপনারা দেখবেন আমার এলাকার অভাব নাই কেউ যদি প্রমাণ চায় আমি দিয়ে দিতে পারো তারা মন্দিরে যায় মন্দিরে যাওয়ার পরে আপনার নাচ গানে লিপ্ত থাকে আর দুশ্চরিত লম্পট যেগুলি আছে ওরা বাহিরে মেয়েদেরকে নিয়ে তামসা করে এমনকি একজন আরেকজনের সাথে পরকিয়া প্রেমে জড়িত দুইজন দুই দিকে নাচে একজনে আরেকজনের হাত ধরে নাচে ও মিয়া মসজিদ কি নাচার জায়গা তোমাদের এইগুলি দুই নম্বর জায়গা দিয়ে হইতে পারে আমরা তোমাদের ধরনের উপর আঘাত দিতে চাই না কিন্তু তোমরা আমাদেরকে বলো বিশেষ করে যখন কোন মুসলমান বলে নামদারি শয়তান মুসলমান নামদারি ইবলিসের আপন খালাতো ভাই মাসতুতো ভাই চাচাতো ভাই ওই যে মিথিলা ফারজানা হন তো ওরা নাকি বলে যে মসজিদ এইগুলো নাকি জমি জামা মানুষের দখল করে আপনারা শুনছেন না শুনছেন না ওই জন্মের কোন ঠিকানা নাই ও পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কোন মুসলমান জোর করে কোন জায়গা দখল করে না আস্তে কোন ঠিক আস্তে কোন ঠিক আমার ভাইরা তারপরে আল্লাহ হাফেজ মুসলমানেরা আল্লাহ হাফেজ বলবে খোদা হাফেজ বলবে না এটা ওই জিয়াউর রহমানের ভালো লাগলো না আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে গাজীপুরবাসী সহ আমরা জানিয়ে দিতে চাই বেটা চরিত্র ভালো করো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপী ওখানে ছাত্র পাঠায় মা বাবা অনেক কষ্ট করে কি করে যেরকম কি করে পাঠায় অনেক টাকা পয়সা নষ্ট করে ছাত্রটাকে তার বাচ্চাটাকে সবচেয়ে সুন্দর সাবলীল আদর্শবান হওয়ার জন্য পাঠায় ঠিক কি না একটু জিকির করেন সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله
Alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadun Rasulullah, sallallahu